প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে তোমাদের কলেজ শিডিউল অনুযায়ী যেই টপিকটা আছে এবং যে কোর্স আমি তোমাদের নিয়ে থাকি সেটার উপরে হচ্ছে আজকে ক্লাস কন্ডাক্ট করব। তো তার আগে জেনে নিই তোমরা সবাই কেমন আছো। যদিও যেহেতু অনলাইন ক্লাস তো হয়তো আমি ওভাবে জানতে পারছি না, তবে আশা করছি তোমরা সবাই ভালোই আছো। এবং ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আমাদের দেশে করোনা টিকা চলে এসেছে, তো ধাপে ধাপে হয়তো এই করোনা টিকা পর্যায়ক্রমে চলবে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে খুব দ্রুতই আমরা এই করোনা মহামারীর হচ্ছে ভয়াল থাবা থেকে হয়তো রক্ষা পেতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ক্লাসে ক্লাস যে স্লাইড গুলো আছে সেগুলোতে আমরা চলে যাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে অনার্স তৃতীয় বর্ষের যে 304 নাম্বার কোর্সটা আছে অর্থাৎ এপিডেমিওলজি, সেটার উপরে আজকে আমি ক্লাস নিব। তো এপিডেমিওলজি মোটামুটি বেসিক যে মেইন জিনিসগুলো সেগুলো হচ্ছে অনেকটাই আমরা পড়ে ফেলেছি, এবং তার সাথে আমরা মোটামুটি সিলেবাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সিলেবাসের লাস্ট যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটাও হচ্ছে আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। তো এখন থেকে আমার এপিডেমিওলজির উপর যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা চেষ্টা করব এই যে পুরো কোর্সটা পড়াকালীন সময়ে তোমাদের বিভিন্ন জায়গাতে যে জিনিসগুলো হয়তো আমার মনে হয়েছে যে না এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বা হয়তো মনে হয়েছে যে ঠিক আছে এটা এটা হয়তো একটু ডিটেল না বললেও চলবে, হয়তো কোনোটা আমি হয়তো মুখে বলে দিয়েছি কিন্তু হয়তো আমি তোমাদেরকে হচ্ছে লিখিত ভাবে সেভাবে দেইনি, সেই টপিকগুলো কিন্তু এখন আমি ধীরে ধীরে আলাপ করব এই এখন থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে। পাশাপাশি আমি চেষ্টা করব তোমাদের যে অলরেডি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, সামনে হয়তো তোমাদের হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হবে, তো আমি চেষ্টা করব তোমাদের যে টেস্টের কোশ্চেন গুলা বা হচ্ছে এপিডেমিওলজির উপরে হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোর উপরেও হচ্ছে আমি একটু চেষ্টা করব তোমাদের আলোকপাত করে দেওয়ার জন্য। কারণ একটা জিনিস শেখার পাশাপাশি এপিডেমিওলজি কোর্সটা পড়ার মাধ্যমে তোমরা যেমন শেখার চেষ্টা করবে পাশাপাশি তোমাদের পরীক্ষা এত ভালো করতে হবে, তাই না? তো হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে মোটামুটি কিছু হাইলাইটেড জিনিসগুলো আমি হচ্ছে তোমাদের হয়তো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে হতে পারে হয়তো তোমাদের টেস্টের কোশ্চেনে তোমরা হয়তো অনেকে আমার কাছ সাথে যোগাযোগ করেছো যে ম্যাডাম আমাদের হচ্ছে এই বেশ কিছু কোশ্চেনে অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা হচ্ছে সলভ করতে পারছি না, বা হচ্ছে বুঝতে পারছি না যে অ্যান্সারটা আমার কিভাবে লিখতে ভালো হয়, বা হয়তো এপিডেমিওলজিতে তোমরা অনেক কিছু শিখেছো যেগুলো হয়তো শিখে গেছো বিষয়গুলা কি বা বিষয়গুলো কিভাবে হচ্ছে সেগুলো হয়তো বুঝে ফেলেছো, কিন্তু একটা কোশ্চেন কেউ হচ্ছে কোশ্চেন করলে সে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা হয়তো অনেকেরই হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলাপ করব, ঠিক আছে? তো সারমর্ম এই দাঁড়ায় যে এখন থেকে এপিডেমিওলজি যে ক্লাসগুলো আমি নিব সেই ক্লাসগুলোতে আমি এতদিন যা পড়িয়েছি সেখান থেকে যেগুলো হয়তো আমি স্কিপ হয়ে গেছে বা হচ্ছে মনে হয়েছে যে না তখন হয়তো ডিটেল দিইনি, এখন সেগুলো ডিটেল দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে পাশাপাশি আরেকটা জিনিস, যে জিনিসটা হবে এই সামনের ক্লাসগুলোতে বা হচ্ছে আজকের ক্লাস থেকে শুরু করে, যে আমাদের যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে টেস্ট পরীক্ষার প্রশ্ন প্লাস হচ্ছে তোমাদের এপিডেমিওলজি কোর্সের উপরে যে ফাইনাল ইয়ার কোশ্চেনের হচ্ছে কিছুটা যে প্রশ্নের আলোকপাত সেটা হচ্ছে আমি করার চেষ্টা করব, ঠিক আছে? তো আসো দেখে নিই। তো ফর্মালিটি হিসেবে হচ্ছে আমার পরিচয়টি বরাবরের মতো দিয়ে নিচ্ছি, আমাকে তোমরা সবাই চেনো, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। চলো দেখে নিই আজকে টপিক কি আমাদের। তাহলে আমাদের টপিক হচ্ছে এপিডেমিওলজি ডিসকাশন। তো আজকে আমি এই এপিডেমিওলজি ডিসকাশনের মধ্যে কি দেখাবো, এপিডেমিওলজি ডিসকাশনের মধ্যে তোমাদের একেবারে প্রথম যে চ্যাপ্টার ছিল বা একদম হচ্ছে প্রথম দিকে যে স্টার্টিংটা তোমাদের ছিল
ওখানে কিছু কিছু জিনিস যেটা হয়তো আমার মনে হয়েছে যে ঠিক আছে আমি সময় পেলে তোমাদেরকে পরে পড়াবো, সেই জিনিসগুলো যেগুলো হচ্ছে এই যে যেমন এখনের সময়কার জন্য, যেটা হচ্ছে পরের জন্য, তো যে ভেবেছিলাম যে পরে দেখিয়ে দিব সময় পেলে, তো সেই জিনিসগুলো হচ্ছে আজকে আমি ওই প্রথম দিকের চ্যাপ্টারের ওইখানে যে জিনিসগুলো হচ্ছে কিছুটা বাদ পড়েছে বা স্কিপ হয়েছে সেগুলো হচ্ছে পড়াবো, ঠিক আছে? তো তো চলো চলে আসি আমার প্রথম স্লাইডে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রথম স্লাইডের যে হচ্ছে ক্যাপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি পয়েন্টস অফ এপিডেমিওলজি। তোমাদের কিন্তু অনেক সময় হচ্ছে কোশ্চেন আকারেই হোক, হ্যাঁ কোশ্চেন আকারেই বেশিরভাগ হয়ে থাকে যে এপিডেমিওলজি কি পয়েন্টস গুলা কি কি, সেগুলো হচ্ছে আলোকপাত করো বা আলোচনা করো, বা হচ্ছে মেনশন দ্য কি পয়েন্টস অফ এপিডেমিওলজি, অথবা এভাবে হয়তো প্রশ্ন হয় যে হোয়াট আর দ্য কি পয়েন্টস অফ এপিডেমিওলজি। এটা একেবারেই হচ্ছে কি পয়েন্টস অফ এপিডেমিওলজি কিন্তু একেবারেই প্রথম দিকের পড়ার অংশ, ঠিক আছে? প্রথম যে চ্যাপ্টার আমরা প্রথমে শুরু করেছিলাম সেখানকার অংশ। তো হচ্ছে চলো আজকে হচ্ছে কি পয়েন্টস হচ্ছে গুলা একটু দেখে নেই, এপিডেমিওলজি কি পয়েন্টস গুলা কি কি। তো এক্ষেত্রে দেখো স্লাইডে আমরা চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি এপিডেমিওলজি যেগুলা কি পয়েন্টস। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটাই হচ্ছে এপিডেমিওলজি ইজ এ ফান্ডামেন্টাল সায়েন্স অফ পাবলিক হেলথ। আচ্ছা, সায়েন্স অফ পাবলিক হেলথ হচ্ছে হচ্ছে একটা পোর্শন হচ্ছে এপিডেমিওলজি, ঠিক আছে? তো হচ্ছে পাবলিক হেলথ ইস্যুটা তোমরা যখন বা হচ্ছে এই টার্মটা তোমরা যখন আরেকটু বড় হবে তখন এই টার্মটা বেশ ভালো মতনই পাবে, ঠিক আছে? তো হচ্ছে দেখা যায় এটার উপর অনেক হচ্ছে পাবলিক হেলথ এর উপরে আসলে অনেক স্টাডি, প্লাস হচ্ছে তোমার ইন ফিউচারেও এটার উপরে অনেক ভাস্ট পড়াশোনার একটা সুযোগ থাকে, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বার যে কি পয়েন্ট আছে এপিডেমিওলজি সেটা হচ্ছে এপিডেমিওলজি হ্যাজ মেড মেজর কন্ট্রিবিউশন ইন ইম্প্রুভিং পপুলেশন হেলথ। এপিডেমিওলজি বিষয়টা আমাদের হচ্ছে যে পপুলেশন হেলথ, একটা দেশের পপুলেশন হেলথ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা ভালো অবদান রেখে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা যদি এপিডেমিওলজির যে ডেফিনিশনটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেই ডেফিনিশনই কিন্তু আমাদের হচ্ছে এই ব্যাপারে আরেকটু আলোকপাত করা হয়েছে। এপিডেমিওলজির সংজ্ঞা আছে সেখানে কিন্তু আমরা পেয়েছি যে মূলত আমরা কিন্তু এই এপিডেমিওলজি কোর্সটা বা এপিডেমিওলজি অ্যাপ্লিকেশনটা আমরা করে থাকি যে হচ্ছে একটা স্টাডি করে সেটার উপরে যেন আমরা আমাদের প্রয়োজনীয় প্রিপারেশন বা হচ্ছে প্রিকশনস বা হচ্ছে ইনিশিয়েটিভ নিয়ে যেন আমরা আমাদের পপুলেশন হেলথকে রক্ষা করতে পারি। এর জন্যই কিন্তু মূলত এপিডেমিওলজিটা হচ্ছে একটা বড় অবদান রেখে থাকে, ঠিক আছে? তারপরে তিন নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এপিডেমিওলজি ইজ এসেনশিয়াল টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড ম্যাপিং ইমার্জিং ডিজিজ। অর্থাৎ যে যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং ম্যাপিং করার ক্ষেত্রে যে হ্যাঁ বছরের এই সময়টাতে আমার এই ডিজিজটা হচ্ছে বেশি আউটব্রেক করে বা হচ্ছে এই সময়ে বা এই অঞ্চলে হচ্ছে এই ধরনের ডিজিজগুলো যে বেশি আউটব্রেক করতে দেখা যায়, আমরা কিন্তু এগুলো সব এপিডেমিওলজির মাধ্যমে হচ্ছে আইডেন্টিফাই করে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু এটা এপিডেমিওলজির মাধ্যমে আমরা করে থাকি তাহলে অবশ্যই এপিডেমিওলজি খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু আমাদের হচ্ছে জনস্বাস্থ্যের রক্ষার্থে আমরা প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নিতে পারবো। তো প্রয়োজনীয় ইনিশিয়েটিভ তখনই আমরা নিতে পারবো যখন আমরা হচ্ছে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, রোগগুলো সম্পর্কে জানতে পারবো, রোগের প্রাদুর্ভাব সম্পর্কে জানতে পারবো, টাইম সম্পর্কে জানতে পারবো, প্লেস সম্পর্কে জানতে পারবো, তারপর হচ্ছে পিপল কাদের হচ্ছে কারা বেশি রিস্কে তাদের সম্পর্কে জানতে পারবো, তখনই কিন্তু আমরা আমাদের ইনিশিয়েটিভ গুলো নিতে পারবো। আর এই জানার জন্য হচ্ছে আমাদের প্রয়োজন হবে এপিডেমিওলজি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে কি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Often there is a frustrating delay between acquiring epidemiologic evidence and applying this evidence to health policy. আচ্ছা, প্রায়শই দেখা যায় যে আমাদের কিছু হচ্ছে প্রবলেমের কারণে হোক বা হচ্ছে টাইমিং এর কারণে হোক বা লজিস্টিক সাপোর্টের কারণে হোক বা যে কোনো কারণেই হয়ে থাকুক, আমরা যে এপিডেমিওলজিক্যাল যে এভিডেন্স গুলা যে প্রমাণ গুলা বা ইনফরমেশন গুলা পেয়ে থাকি সেগুলা পেয়ে আমরা যে ইনিশিয়েটিভ নিব, একটু আগে কিন্তু বলেছি যে ইনিশিয়েটিভ না নিলে আমরা আমাদের জনস্বাস্থ্যকে রক্ষা করতে পারছি না, ঠিক আছে? ওই ইনিশিয়েটিভ নেওয়াটা যদি আমরা দেরি করে ফেলি
সেক্ষেত্রে কিন্তু আমাদের জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, হ্যাম্পার হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায়শই এটা আমাদের হচ্ছে একটা হতাশাজনক ব্যাপার, যে প্রায়শই এটা হচ্ছে আমরা যে আইডেন্টিফাই এবং হচ্ছে ইনিশিয়েটিভ, এই দুইটা মাঝখানে আমাদের অনেক ব্যবধান হয়ে যায়। অর্থাৎ হয়তো আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এপিডেমিওলজিক এভিডেন্স গুলা হয়তো পেয়ে গেছি, কিন্তু এটা আলোকে যে আমরা যে হেলথ পলিসি গুলা করবো আমাদের জনস্বাস্থ্য রক্ষার জন্য, সেটা করতে আমাদের অনেক দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের হচ্ছে জনস্বাস্থ্যের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে থাকে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের এপিডেমিওলজির কি পয়েন্টস গুলা। তো এরপরে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটিস অফ অ্যান এপিডেমিওলজিস্ট, অর্থাৎ একজন এপিডেমিওলজিস্টের অ্যাক্টিভিটিস গুলা কি কি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা হচ্ছে অ্যান এপিডেমিওলজিস্ট ইজ কনসার্ন উইথ ডেথ, ইলনেস, ডিসএবিলিটি। আচ্ছা, একজন এপিডেমিওলজিস্টের অবশ্যই বিশেষভাবে নজর থাকে হচ্ছে মৃত্যু এবং হচ্ছে অসুস্থতা এবং অসামর্থ্যতা এই দিকগুলোতে, কারণ যেহেতু এপিডেমিওলজি কাজই হচ্ছে ডিজিজ নিয়ে, এই ডিজিজের টাইম প্লেস এগুলো নিয়ে, লোকেশন এগুলো নিয়ে, তাই অবশ্যই ওই ডিজিজের কারণে হচ্ছে ডেথ হচ্ছে কিনা বা ওই ডিজিজের কারণে ইলনেস হচ্ছে কিনা, ওই ডিজিজের কারণে অসামর্থতা সৃষ্টি হচ্ছে কিনা, ডিজ্যাবিলিটি তৈরি হচ্ছে কিনা কোনো জনসংখ্যার বা হচ্ছে যে কনসার্ন পপুলেশনের বা হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে ব্যক্তি, সেই দিকে কিন্তু হচ্ছে আমাদের যারা হচ্ছে এপিডেমিওলজিস্ট তারা হচ্ছে এই জিনিসগুলোর প্রতি হচ্ছে হচ্ছে কনসার্ন থাকে। ঠিক আছে, তারপরে যে অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি অর শি ইজ অলসো কনসার্ন উইথ মোর পজিটিভ হেলথ স্টেটস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উইথ দ্য মিন্স টু ইম্প্রুভ হেলথ। অর্থাৎ সে এপিডেমিওলজিস্ট যেরকম হচ্ছে ডিজিজ এবং ওই ডিজিজের ফলে ডেথ হওয়া বা ওই ডিজিজের কারণে অসুস্থতা হওয়া, অসমর্থতা হওয়া, এগুলো যেমন একদিক দিয়ে একজন এপিডেমিওলজিস্ট লক্ষ্য রেখে থাকে, তেমনি পাশাপাশি একজন এপিডেমিওলজিস্ট হচ্ছে একটা কোহোর্টে বা হচ্ছে একটা নির্দিষ্ট জনসংখ্যার হচ্ছে হেলথ স্ট্যাটাসটা কিরকম এবং সেক্ষেত্রে ওই এলাকার বা হচ্ছে ওই কোহোর্টে হেলথ স্ট্যাটাসটা কিভাবে ইম্প্রুভ করা যায় সেটাও কিন্তু হচ্ছে একজন এপিডেমিওলজিস্ট হচ্ছে কনসার্ন থেকে থাকে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি অ্যাজাম্পশনে। এপিডেমিওলজিতে আমরা কি কি অ্যাজাম্পশন ইউজ করে থাকি, তোমরা কিন্তু হচ্ছে হয়তো প্রশ্ন আকারেও এটা পেতে পারো যে হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস ইউজড ইন এপিডেমিওলজি। ঠিক আছে, অথবা রাইট ডাউন দ্য অ্যাজাম্পশন ফর এপিডেমিওলজি। ওকে, আচ্ছা, এপিডেমিওলজির ক্ষেত্রে মূলত দুইটা মেইন অ্যাজাম্পশন হচ্ছে করা হয়ে থাকে, যার মধ্যে প্রথমটা হচ্ছে হচ্ছে যে মানুষের যে অসুখটা বা ডিজিজ সেটা কিন্তু র্যান্ডমলি হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু কোনো হচ্ছে তোমার এখানে কোনো তোমার পক্ষপাতিত্ব, মানে হচ্ছে কি বলবো এটাকে, ইংলিশে কি বলা যায়, যে বায়াসনেস, যেটা অসুখ কিন্তু কোনো বায়াসনেস এর উপর নির্ভর করে না, কারণ হচ্ছে ডিজিজটা আসলে যে হ্যাঁ এটা ঠিক যে হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো উপস্থিত থাকলে ডিজিজ হওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়, কিন্তু এটা কিন্তু এমন না যে হ্যাঁ এখানেই হবে বা এখানেই করতে হবে বা এখানেই ডিজিজটা হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এই ডিজিজটা কিন্তু তোমার র্যান্ডমলি হচ্ছে অকার করে থাকে। ঠিক আছে, র্যান্ডমলি হয়ে থাকে। তাহলে আমার প্রথম অ্যাসাম্পশনটা কি হচ্ছে যে হিউম্যান ডিজিজ ডাজ নট অকার অ্যাট র্যান্ডম। তারপরে পরবর্তী যে হচ্ছে অ্যাসাম্পশনটা সেটা হলো যে হিউম্যান ডিজিজ হ্যাজ ক্যাজুয়াল অ্যান্ড প্রিভেন্টিভ ফ্যাক্টরস দ্যাট ক্যান বি আইডেন্টিফাই থ্রু সিস্টেমেটিক ইনভেস্টিগেশন অফ ডিফারেন্ট পপুলেশনস অর পার্টিকুলার গ্রুপ উইদিন এ পপুলেশন ইন ডিফারেন্ট প্লেসেস অর অ্যাট ডিফারেন্ট টাইমস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে হিউম্যান ডিজিজ গুলা যে ঘটে এগুলো কিন্তু হচ্ছে কতগুলো
হচ্ছে তোমার ফ্যাক্টরির উপর হচ্ছে বেস করে হয়ে থাকে। আর সেক্ষেত্রে সে ফ্যাক্টর গুলা হচ্ছে তোমার টাইমের উপর, কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে হতে পারে, বা হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমে হতে পারে, ওই টাইমের একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে হতে পারে, একটা স্পেসিফিক টাইমে হতে পারে, তারপর হচ্ছে পার্টিকুলার গ্রুপের জন্য হতে পারে, অথবা একটা হোল পপুলেশনের জন্য হতে পারে, ঠিক আছে, বা হচ্ছে হোল পপুলেশনের একটা নির্দিষ্ট গ্রুপের জন্য হতে পারে, ঠিক আছে। এই এই যে এগুলো যে হচ্ছে, এগুলার জন্য হচ্ছে কিছু ক্যাজুয়াল অর প্রিভেন্টিভ ফ্যাক্টর হচ্ছে হচ্ছে থেকে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে এপিডেমিওলজির হচ্ছে দুটো অ্যাসাম্পশন। এরপর আমরা চলে আসি স্কোপ অফ এপিডেমিওলজি। অনেক সময় পরীক্ষায় আসে যে রাইট ডাউন দ্য স্কোপ অফ এপিডেমিওলজি, অথবা হোয়াট আর দ্য স্কোপ অফ এপিডেমিওলজি, অথবা মেনশন দ্য স্কোপ অফ এপিডেমিওলজি। ওকে, আচ্ছা, তো চলো আমরা দেখে নিই এপিডেমিওলজির স্কোপ গুলা কি কি। প্রথমে যে স্কোপটা রয়েছে সেটা হচ্ছে, অ্যাজ এ ডিসিপ্লিন উইথ ইন পাবলিক হেলথ, এপিডেমিওলজি প্রোভাইডস ডাটা ফর ডিরেক্টিং পাবলিক হেলথ অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, পাবলিক হেলথ রক্ষার জন্য আমরা যে পাবলিক হেলথ অ্যাকশন গুলা নিয়ে থাকি, সেটার জন্য প্রয়োজনীয় ডেটা সেট বা প্রয়োজনীয় তথ্যাবলী কিন্তু হচ্ছে এপিডেমিওলজি আমাদেরকে দিয়ে থাকে। তারপরে দ্বিতীয় যে স্কোপটা হচ্ছে সেটা হচ্ছে, অ্যান এপিডেমিওলজিস্ট ইউজেস দ্য সাইন্টিফিক মেথডস অফ ডিসক্রিপটিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল হচ্ছে এপিডেমিওলজি ইন ডায়াগনোসিং দ্য হেলথ অফ এ কমিউনিটি। অর্থাৎ একজন এপিডেমিওলজিস্ট হচ্ছে একটা কমিউনিটিতে হেলথ স্ট্যাটাসটা ডায়াগনোস করার জন্য তোমার বিভিন্ন ধরনের সাইন্টিফিক মেথড, সেটা হতে পারে ডিসক্রিপটিভ এপিডেমিওলজি অথবা অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজিক মেথড, ঠিক আছে, যে কোনো হচ্ছে সাইন্টিফিক মেথড ব্যবহার করে থাকে, ঠিক আছে। তারপরে তিন নম্বর যে স্কোপটা রয়েছে সেটা হচ্ছে, এপিডেমিওলজি ইজ ইনস্টিলড উইথ দ্য স্পিরিট দ্যাট এপিডেমিওলজিক ইনফরমেশন শুড বি ইউজড টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট দ্য পাবলিক হেলথ। আচ্ছা, অর্থাৎ এপিডেমিওলজিতে এই স্পিরিটটা কাজ করে যে আমাদের যে এপিডেমিওলজিক্যাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পাবলিক হেলথকে, অর্থাৎ জনস্বাস্থ্যকে হচ্ছে জনস্বাস্থ্যকে একদিকে যেমন রক্ষা করবে, সেরকম সেরকম পাশাপাশি আমার যে হেলথ স্ট্যাটাসটা আছে সেটা ইম্প্রুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে সর্বশেষ যে স্কোপটি রয়েছে এপিডেমিওলজিতে সেটা হচ্ছে, হেন্স এপিডেমিওলজি ইনভলভস বোথ সায়েন্স অ্যান্ড পাবলিক হেলথ প্র্যাকটিস। আচ্ছা, অর্থাৎ এপিডেমিওলজি সায়েন্সের প্র্যাকটিস এবং পাবলিক হেলথের প্র্যাকটিস দুটোই হচ্ছে অন্তর্ভুক্ত করে থাকে। এখন আমরা স্লাইডে যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজি। অর্থাৎ এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাইড এপিডেমিওলজি কাকে বলে সেটা লেখা আছে। তোমাদের কোশ্চেন হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপ্লাইড এপিডেমিওলজি, হোয়াট ইজ অ্যাপ্লাইড এপিডেমিওলজি, অথবা হোয়াট ইজ অ্যাপ্লাইড এপিডেমিওলজি, অথবা ডিফাইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি। তো চলো জেনে নিই সেটা কি। দ্য টার্ম অ্যাপ্লাইড এপিডেমিওলজি ইজ সামটাইমস ইউজ টু ডিসক্রাইব দ্য অ্যাপ্লিকেশন অর প্র্যাকটিস অফ এপিডেমিওলজি টু এড to address public health issues. আচ্ছা আচ্ছা, পাবলিক হেলথ যে ইস্যুগুলো আছে, অর্থাৎ জনস্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুগুলো আমাদের আছে, সেগুলোকে হচ্ছে বর্ণনা করার জন্য বা হচ্ছে 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 যেই অ্যাপ্লিকেশন বা সেগুলো অ্যাপ্লিকেশন করার জন্য এপিডেমিওলজির যে ব্রাঞ্চটা আছে সেটাই হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজি। যেমন ধরো যেমন ধরো কি বলবো, এপিডেমিওলজি যে হচ্ছে জিনিসগুলা, যে বেসিক জিনিসগুলা আমরা এপিডেমিওলজিতে শিখলাম, সেই এপিডেমিওলজি গুলার একেবারে প্র্যাকটিক্যাল ইউজ আমরা যেই শাখাতে এপিডেমিওলজি যেই শাখাতে করব সেইটাকেই হচ্ছে মূলত বলা হবে অ্যাপ্লাইড এপিডেমিওলজি, ঠিক আছে। তো এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে আমরা অ্যাপ্লাইড এপিডেমিওলজির কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের কিন্তু প্রশ্ন হতেই পারে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপ্লাইড এপিডেমিওলজি, অথবা হচ্ছে ডিফাইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি, গিভ সাম এক্সাম্পল অফ অ্যাপ্লাইড এপিডেমিওলজি।
দেখো এখানে অ্যাপ্লাইড এপিডেমিওলজি কিছু এক্সাম্পল বা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলা কোথায় আছে সেখানে সেই সম্পর্কে এখানে লেখা আছে। এখানে আমরা পাঁচটা পয়েন্ট আছে, তো পাঁচটা পয়েন্ট একটু আমরা দ্রুত দেখে ফেলি। প্রথমেই লেখা আছে যেটা, যে দা মনিটরিং অফ রিপোর্টস অফ কমিউনিকেবল ডিজিজ ইন দা কমিউনিটি, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের কমিউনিটিতে সংক্রামক ব্যাধি রয়েছে সেই সংক্রামক ব্যাধিগুলোকে হচ্ছে মনিটর করে তার রিপোর্ট দেওয়া হয় হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজিতে। আচ্ছা, দ্য স্টাডি অফ উইদার এ পার্টিকুলার ডায়েটারি কম্পোনেন্ট ইনফ্লুয়েন্সেস রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে অ্যাপ্লাইড এপিডেমিওলজি, যেটা কিনা আমার হচ্ছে ক্যান্সার ডেভেলপের ক্ষেত্রে হচ্ছে ডায়েটারি যে কম্পোনেন্টটা আছে সেটা সম্পর্কে বলা হয়েছে, সেটা স্টাডি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, ইভালুয়েশন অফ ইফেক্টিভনেস অফ এ কোলেস্ট্রল অ্যাওয়ারনেস প্রোগ্রাম থ্রু কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। কোয়াসি এক্সপেরিমেন্ট স্টাডি ডিজাইন হচ্ছে অলরেডি কিন্তু তোমরা পড়েছো, ঠিক আছে। আচ্ছা, এইটার মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে কোলেস্ট্রল অ্যাওয়ারনেস প্রোগ্রামের ইফেক্টিভনেস ইভালুয়েট করতে পারি, এবং এটাই হচ্ছে হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজির একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরে দেখো, অ্যানালাইসিস অফ হিস্টোরিক্যাল ট্রেন্ডস অ্যান্ড কারেন্ট ডাটা টু প্রজেক্ট ফিউচার পাবলিক হেলথ রিসোর্স টিমস। আচ্ছা, আমাদের যে হিস্টোরিক্যাল ট্রেন্ডগুলো আছে বা কারেন্ট যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে ব্যবহার করে আমরা ফিউচার পাবলিক হেলথ রিসোর্স গুলা হচ্ছে গঠন করতে পারি। এইটাই হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজি আরেকটা উদাহরণ বা অ্যাপ্লিকেশন। সর্বশেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল র্যান্ডমাইজিং কমিউনিটিজ ইন্টু ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজিস ফর রিস্ক রিডাকশন। তো এই গেল হচ্ছে আমার হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজিতে হচ্ছে কি কি জিনিস ইনক্লুড হতে পারে বা কি কি এক্সাম্পল হতে পারে সেটা হচ্ছে আমরা দেখলাম। এরপরেই আসো ইউজেস অফ এপিডেমিওলজি, অর্থাৎ এটাও কিন্তু তোমাদের জন্য হচ্ছে একটা কোশ্চেন হতেই পারে, যে রাইট ডাউন দ্য ইউজেস অফ এপিডেমিওলজি অথবা ওয়ার এপিডেমিওলজি আর ইউজড, ঠিক আছে। দেখো, দ্য ইউজেস অফ এপিডেমিওলজিটা আমরা দেখি যে এপিডেমিওলজি অ্যান্ড দ্য ইনফরমেশন জেনারেটেড বাই এপিডেমিওলজিক মেথড হ্যাভ মেনি ইউজেস ইনক্লুডিং। তো হচ্ছে ব্যাখ্যাগুলো দেওয়ার আগে আমি পয়েন্টের নামগুলো আগে বলে নিচ্ছি, যেন স্লাইডের সামনের দিকে আমি যাবো। যেমন প্রথম পয়েন্টে রয়েছে পপুলেশন হেলথ অ্যাসেসমেন্ট, তারপরে রয়েছে ইন্ডিভিজুয়াল ডিসিশনস, তারপরে রয়েছে কমপ্লিটিং দ্য ক্লিনিক্যাল পিকচার, তারপর রয়েছে সার্চ ফর কজেস। এই তো, এই ছিল হচ্ছে আমার হচ্ছে এই কয়টা হচ্ছে আমরা ইউজ হিসেবে এখানে নিয়ে এসেছি। তো চলো আমরা একটু ইউজ গুলো একটু ডিটেইল হচ্ছে দেখি। প্রথমে যেটা রয়েছে পপুলেশন হেলথ অ্যাসেসমেন্ট, পপুলেশন হেলথ অ্যাসেসমেন্ট টু সেট পলিসি অ্যান্ড প্ল্যান প্রোগ্রামস রিলেটেড টু পাবলিক হেলথ সাম কোশ্চেন্স মাস্ট বি অ্যান্সার সাচ এস হোয়াট আর দ্য অ্যাকচুয়াল অর পটেনশিয়াল হেলথ প্রবলেমস ইন দ্য কমিউনিটি, হোয়ার আর দে, হু ইজ অ্যাট রিস্ক, হুইচ প্রবলেমস আর ইনক্রিজিং, হুইচ প্রবলেমস আর ডিক্লাইন ওভার টাইম, দ্য মেথডস অফ ডিসক্রিপটিভ অ্যান্ড অ্যানালাইটিক এপিডেমিওলজি প্রোভাইড ওয়েস টু অ্যান্সার দিস কোশ্চেন্স। এই যে এখানে আমরা কিছু কোশ্চেনের অবতারণা করেছি, এই কোশ্চেনগুলা আমরা খুব সহজেই ডিসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি মেথড ব্যবহার করে হচ্ছে এই হচ্ছে অ্যান্সারগুলা দিতে সক্ষম হতে পারি থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ এপিডেমিওলজি, অর্থাৎ হচ্ছে এপিডেমিওলজি ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা এপিডেমিওলজির ইউজটা দেখতে পাচ্ছি। তারপরে দেখো, হেন্স ডিসিশনস ক্যান বি মেড লিডিং টু ইম্প্রুভড হেলথ অফ দ্য পপুলেশন। এরপরে আসো ইন্ডিভিজুয়াল ডিসিশনস, হান্ড্রেডস অফ এপিডেমিওলজিক ফাইন্ডিংস আর ডিরেক্টলি রিলিভেন্ট টু হেলথ অ্যান্ড দিস আর এফেক্টিং মার্কলি। ইন দ্য 1950s এপিডেমিওলজিস্টস ডকুমেন্টেড দ্য ইনক্রিজড রিস্ক অফ ক্যান্সার অ্যামাং স্মোকার্স। ইন 1960s অ্যান্ড 1970s এপিডেমিওলজিস্টস নোটেড হচ্ছে বেনিফিটস অ্যান্ড রিস্কস associated with different methods of birth control. In the 1980s, epidemiologists identified the increased risk of HIV infection
হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল অ্যান্ড ড্রাগ রিলেটেড বিহেভিয়ার্স। এখানে দেখো কিছু ইন্ডিভিজুয়াল ডিসিশনস এর কথা বিভিন্ন হচ্ছে বর্ষগুলোতে বা হচ্ছে বিভিন্ন সেঞ্চুরি গুলাতে হচ্ছে যে এসেছে বিভিন্ন ডিসিশন গুলা, সেই সম্পর্কে কিন্তু হচ্ছে এখানে আলোকপাত করা হয়েছে। এবং এই যে আলোকপাত গুলা যে হচ্ছে করা হয়েছে বা হচ্ছে এই ডিসিশন গুলা যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা সবগুলোই হচ্ছে এপিডেমিওলজি ফাইন্ডিং। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিটিং দ্য ক্লিনিক্যাল পিকচার ডিউরিং দ্য স্টাডি অফ এ ডিজিজ আউটব্রেক। এপিডেমিওলজিস্টস কন্ট্রিবিউট আউট অন ফিজিশিয়ানস অ্যান্ড ল্যাবরেটরি সায়েন্টিস্টস। হিয়ার এপিডেমিওলজিস্ট ডিসক্রাইব দ্য ইলনেস, ইটস কমপ্লিকেশনস অ্যান্ড ইটস রেট অফ মর্টালিটি এটসেট্রা। আচ্ছা, অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে ডিজিজ আউটব্রেক, আচ্ছা ডিজিজ আউটব্রেকের যে স্টাডিটা করা হচ্ছে সেখানে হচ্ছে এপিডেমিওলজিস্ট ফিজিশিয়ানস আর ল্যাবরেটরি সায়েন্টিস্টস এর হচ্ছে কন্ট্রিবিউশনটা করে থাকছে। এখানে এপিডেমিওলজিস্ট হচ্ছে যে ইলনেসটা আছে, যে কমপ্লিকেশনস গুলো আছে ওই ডিজিজ সম্পর্কে এবং হচ্ছে ওই ডিজিজের যে রেট অফ মর্টালিটিটা সেটা কিন্তু হচ্ছে একজন এপিডেমিওলজিস্ট হচ্ছে ডিসক্রাইব করতে সমর্থ হচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা এপিডেমিওলজির মাধ্যমেই হচ্ছে পাচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে সার্চ ফর কজেস। দুঃখিত, আসলে বুঝতে পারছি না কিসে যেন এত সুশি লাগছে। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। সার্চ ফর কজেস নিয়ে আমরা দেখছিলাম, তো এটা দেখি গ্রেট এক্সটেন্ট অফ এপিডেমিওলজিক রিসার্চ ইজ ডেভোটেড টু সার্চ ফর কজেস ফ্যাক্টর্স দ্যাট ইনফ্লুয়েন্স ওয়ান্স রিস্ক অফ ডিজিজ বিসাইডস এস্টাবলিশিং কজাল রিলেশনশিপ বিটুইন এক্সপোজার অ্যান্ড ডিজিজ ইট অফেন প্রোভাইডস নেসেসারি ইনফরমেশন টু সাপোর্ট ইফেক্টিভ অ্যাকশন। আচ্ছা, অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হয়েছে যে যে আমাদের যে এপিডেমিওলজিক রিসার্চ গুলো আছে এর একটা বড় পোর্শন আমাদের হচ্ছে হেল্প করেছে রোগের কারণ সম্পর্কে জানার জন্য বা রোগের যে একটা রোগ হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো আমার হচ্ছে রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকে সেগুলো জানার জন্য হচ্ছে, পাশাপাশি এক্সপোজার এবং ডিজিজের মধ্যে যে রিলেশনশিপগুলো আছে সে রিলেশনশিপগুলো জানার জন্য হচ্ছে এপিডেমিওলজি আমাদের ব্যাপকভাবে হেল্প করেছে। তো সার্চ অর্থাৎ তাহলে হচ্ছে এই ডিজিজের কারণ জানার ক্ষেত্রে হচ্ছে এপিডেমিওলজি ব্যবহার হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা টার্মে যেটা হচ্ছে ক্লাসিক্যাল বা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। আচ্ছা, ক্লাসিক্যাল বা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি কি? ইট ইজ কনসার্ন উইথ থ্রি মেজর ভ্যারিয়েবলস দ্যাট ডিসক্রাইব দ্য ফিচার্স অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ডিজিজ অর আদার হেলথ রিলেটেড স্টেটস। অর্থাৎ আমরা তিনটা মেজর ভ্যারিয়েবলস আছে বা তিনটা মেইন ফ্যাক্টর আছে যেটা কিনা আমাদেরকে ক্লাসিক্যাল অর ডেসক্রিপটিভ এপিডেমিওলজি সম্পর্কে ধারণা দেয়। আর সেই তিনটা ফ্যাক্টর হচ্ছে আমার পার্সন, পার্সন, প্লেস এবং হচ্ছে টাইম, ঠিক আছে। প্রথমে পার্সন সম্পর্কে বিষয়টাকে একটু জেনে নিই। পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনক্লুড ফ্যাক্টর সাচ এস এজ, সেক্স, রেস, রেস হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাস অ্যামাং আদার্স। আচ্ছা, অর এক্সাম্পল, সাম কন্ডিশনস মে অকার উইথ গ্রেটার ফ্রিকোয়েন্সি ইন ওয়ান রেশিয়াল হচ্ছে গ্রুপ দেন আদার্স, যেমন থ্যালাসেমিয়া অ্যামাং গ্রিকস অ্যান্ড ইটালিয়ানস হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ডিফারেন্সেস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ডিজিজ ক্যান সাজেস্ট জেনেটিক গ্রুপ ইন দ্য অরিজিন অফ দ্য ডিসঅর্ডার। আর প্লেসের ক্ষেত্রে যদি আমরা বলি, প্লেস অর জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন অফ এ হেলথ রিলেটেড আউটকাম অফ ইন্টারেস্ট ক্যান অলসো বি অফ ইম্পর্টেন্স ইন মোর। আমি কিন্তু এগুলো ডিসকাস করবো, একটু আগে হচ্ছে স্লাইডের পড়াগুলো একটু দেখে নিচ্ছি, বলে দিচ্ছি আর কি। ইন ফর ইনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিং কজাল রিলেশনশিপ ফর হচ্ছে প্ল্যানিং হেলথ সার্ভিসেস টু মিট দ্য নিডস অফ এ পার্টিকুলার কমিউনিটি। ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, জিওগ্রাফিক কম্পারিজনস ফ্রম 1939 সেঞ্চুরিজ ডেমনস্ট্রেট এ স্ট্রং কোরিলেশন বিটুইন ব্রেস্ট ক্যান্সার মর্টালিটি রেটস অ্যান্ড দ্য ইনটেক অফ ডায়েটারি ফ্যাট, ঠিক আছে। পার্সন এবং প্লেস এই দুইটা জিনিস
কিভাবে এপিডেমিওলজিতে হচ্ছে আমার হচ্ছে প্রভাব রেখে থাকে, বা পার্সন বা প্লেস, এই দুইটা জিনিস, তিনটা জিনিসের কথা বলেছি এখানে, দুইটার দুইটা আগে একটু বলে নিই। এই দুই এই পার্সন প্লেস যে কিভাবে এপিডেমিওলজিতে একটা বড় হচ্ছে অংশ জুড়ে আছে, সেটা কিন্তু আরেকবার আমি বলেছিলাম যখন তোমাদের প্রথম দিকে, সম্ভবত তোমাদের দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে, সেখানে কিন্তু আমি প্লেস, ইভেন হচ্ছে ডেফিনিশনের মধ্যে এপিডেমিওলজি প্লেস, টাইম, আর হচ্ছে প্লেস, টাইম, আর আর হচ্ছে পার্সন, এই তিনটার উপর কিন্তু হচ্ছে বলা হয়েছিল যে কোন পার্সন হচ্ছে, পার্সন বলতে এখানে মূলত হচ্ছে বোঝানো হয় যে কোন এরিয়ার পার্সন ডিজিজটাতে আক্রান্ত বেশি হয়, বা হচ্ছে কোন পার্সন এই ডিজিজের জন্য হচ্ছে বেশি রিস্কে আছে, বা হচ্ছে কোন এইজের পার্সন, সেক্ষেত্রে হচ্ছে পার্সন বলতে হচ্ছে সে ফিমেল না মেল, তারপর হচ্ছে তাদের বয়স কিরকম, কোন বয়সের লোক এই একটা নির্দিষ্ট ডিজিজে বেশি আক্রান্ত হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু হচ্ছে পার্সনের মধ্যে আমার এসে থাকে। আর প্লেসের ক্ষেত্রে হচ্ছে আমার যে জিওগ্রাফিক্যাল এরিয়া, প্লেস বলতে মূলত আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরেই হচ্ছে মূলত হচ্ছে তোমার হচ্ছে জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে হচ্ছে ওই বিশেষ রোগটা হচ্ছে আউটব্রেক করছে, বা হচ্ছে কোন প্লেসে এর প্রাদুর্ভাবটা বেশি, বা কোন প্লেসে এই রোগটা বেশি হতে পারে, সেগুলোই কিন্তু মূলত হচ্ছে প্লেসের মাধ্যমে বোঝানো হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইম, তৃতীয় যে ফ্যাক্টর টাইম, সেটা হচ্ছে যে সেই টাইমটা বুঝাতে হচ্ছে হতে পারে সেই টাইমটা যে যে একটা বছরের বর্ষাকালে এই অসুখটার প্রাদুর্ভাব দেখা দেয়, বা হচ্ছে গরমকালে ওই যে আগে যে হচ্ছে পক্স হতো সেরকম আর কি, যে টাইমিংটা বোঝাচ্ছে যে কখন এই রোগের প্রাদুর্ভাবটা হয়ে থাকে, বা হচ্ছে কোন সময়টা আসলে হচ্ছে যে ওই রোগ হওয়ার থেকে বাঁচার জন্য আমাদের আগে থেকে প্রিকশন নিতে হবে। তো এপিডেমিওলজির মাধ্যমে হচ্ছে ওই যে টাইমটাও কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে। দেখি স্লাইডে কি লেখা আছে, ভ্যারিয়েশনস ইন দ্য টাইম অফ অকারেন্স অফ এ পার্টিকুলার ডিজিজ, অর্থাৎ একটা ডিজিজ তোমার হচ্ছে কোন পার্টিকুলার টাইমে অকার করছে, মূলত এটাই হচ্ছে এখানে আমার কনসার্ন বিষয়, ঠিক আছে। ভ্যারিয়েশনস ইন দ্য টাইম অফ অকারেন্স অফ এ পার্টিকুলার ডিজিজ ক্যান অলসো ইন্ডিকেট causal relationships among variables, although many different factors can account for the changes in disease distribution over time. তো এই গেল হচ্ছে আমার তিনটা পয়েন্ট, পার্সন, প্লেস আর টাইম, যেটা কিনা আমার ডিফাইন করছে হচ্ছে ক্লাসিক্যাল বা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। তো অনেকক্ষণ যাবদই তোমরা একটা ওয়ার্ড এখানে খুব ভালো পেয়েছো, যেটা হচ্ছে কজেশন। তোমাদেরকে এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু অনেক সময় ছোট্ট লেজ কোশ্চেন হিসেবে বা হচ্ছে অনেক সময় পরীক্ষা তোমাদের আসে ডিফাইন কজেশন, অথবা হোয়াট ডু ইউ মিন বাই কজেশন, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই কজেশনটা, এ মোমেন্টস থট অ্যাবাউট এনি ডিজিজ রিভিলস দ্যাট মোর দেন ওয়ান ফ্যাক্টর কন্ট্রিবিউটস টু ইটস অকারেন্স। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা হচ্ছে এখানে, টিউবারকুলোসিস ইজ নট মেয়ারলি কজড বাই দ্য হচ্ছে, এখানে হচ্ছে আমার একটা নাম দেওয়া আছে টিউবারকুলাস ব্যাসিলাস হচ্ছে, আচ্ছা, অর্থাৎ যে নট অল পার্সনস এক্সপোজ টু দ্য টিউবারকুল ব্যাসিলাস বিকাম ইল উইথ টিউবারকুলোসিস। আচ্ছা, আদার ফ্যাক্টর্স হ্যাভ বিন আইডেন্টিফাইড হুইচ ক্লিয়ারলি কন্ট্রিবিউট টু দ্য অকারেন্স অফ দিস ডিজিজ। অর্থাৎ কজেশন মানে হচ্ছে মানে কি কারণে হচ্ছে, কজেশন জিনিসটা হচ্ছে সেটাই যে কি কারণ হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে। যেমন ধরো টিউবারকুলোসিস একটা ডিজিজ, টিউবারকুলোসিস এর জন্য হচ্ছে যেই হচ্ছে যেটার কারণে হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে সেটা হচ্ছে টিউবারকুল ব্যাসিলাস। টিউবারকুল ব্যাসিলাস এর উপস্থিতির কারণে কিন্তু তোমার টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা রোগটা হতে পারে। এখন হচ্ছে যাদের হচ্ছে হচ্ছে টিউবারকুল ব্যাসিলাসটা আছে তারাই যে শুধুমাত্র হচ্ছে যক্ষা রোগে আক্রান্ত হবে জিনিসটা কিন্তু এমন নয়। শুধুমাত্র টিউবারকুল ব্যাসিলাসের উপস্থিতির কারণে যে একটা মানুষের যক্ষা রোগ হবে তা কিন্তু নয়, এই টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হওয়ার জন্য কিন্তু আমার আরো অনেক হচ্ছে রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর কারণে হচ্ছে আমার যক্ষা রোগ হতে পারে। যেমন ধরো হচ্ছে আমার স্মোকিং হ্যাবিট, এটার কারণেও কিন্তু তোমার যক্ষা রোগটা
হতে পারে। হ্যাঁ, সো সো যে টিউবারকুল বেসিলাস, এটি যে একমাত্র হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষারোগ হওয়ার জন্য একমাত্র ফ্যাক্টর তা কিন্তু না, আদার ফ্যাক্টর হচ্ছে এই যক্ষারোগ হওয়ার জন্য কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত হচ্ছে কজেশন ডিনোট করে। আচ্ছা, এখন দেখো যে আমাদের যে বিভিন্ন রকমের এপিডেমিওলজিক রিসার্চ আছে, সেই রিসার্চ সেই এপিডেমিওলজিক রিসার্চ মেথড গুলো মূলত হচ্ছে আমার দুইটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এপিডেমিওলজিক মেথড গুলা পেয়ে থাকি। ঠিক আছে, যেমন তোমরা মেথড পেয়েছো না, বিভিন্ন স্টাডি মেথড গুলা পেয়েছো না, কোহর্ট স্টাডি, তারপরে হচ্ছে কি বলে ডিফারেন্ট টাইপস অফ মেথড অফ ডিফারেন্ট টাইপস অফ এপিডেমিওলজিক মেথড যে পড়েছো, এটা সম্ভবত হচ্ছে 3 নাম্বার ক্লাসে, তোমাদের 3 নাম্বার যে হচ্ছে অনলাইন ক্লাসটা ছিল ডিফারেন্ট মেথডস অফ এপিডেমিওলজিক, ডিফারেন্ট টাইপস অফ এপিডেমিওলজিক মেথড। হ্যাঁ, এখন এই এপিডেমিওলজিক রিসার্চ মেথড গুলা বা হচ্ছে মূলত দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে হচ্ছে করা হয়ে থাকে। এখন তোমাদের 3 নাম্বার যে হচ্ছে ক্লাসটা হয়েছিল, সেই ক্লাসে হচ্ছে বেসিস বেসিস অফ এপিডেমিওলজিক রিসার্চ মেথড দিয়ে আমি হচ্ছে দুইটা বেসিস লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তো ওইটাই যদি আমি হচ্ছে যে লিখিত ভাবে লিখি, তাহলে কিভাবে লিখবো এই স্লাইডে আমি সেটাই দেখাচ্ছি। অর্থাৎ দেখো যে দুইটা বেসিস আছে, সেই দুইটা বেসিসই মূলত আমি এখানে লিখেছি। 1 নাম্বার বেসিস বা হচ্ছে যেই যে দুইটা বেসমেন্টের উপর নির্ভর করে হচ্ছে এপিডেমিওলজি রিসার্চ মেথড গুলা হচ্ছে প্রকারভেদ গুলা এসছে, সেই দুইটা বেসিসের প্রথম বেসিসটা হচ্ছে উইদার দ্য স্টাডি ফ্যাক্টর ইজ আর্টিফিশিয়ালি ম্যানিপুলেটেড বাই ইনভেস্টিগেটর অর আদার্স। অর্থাৎ প্রথম যে বেসিসটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যানিপুলেশন, অর্থাৎ যে স্টাডি ফ্যাক্টর গুলা আছে সেই স্টাডি ফ্যাক্টর গুলা ইনভেস্টিগেটর দ্বারা হচ্ছে আর্টিফিশিয়ালি ম্যানিপুলেটেড হয়েছে কিনা। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে আমাদের হচ্ছে র্যান্ডমাইজেশন। অর্থাৎ দেখো র্যান্ডমাইজেশন শব্দটাকে এখন এটাকে তোমরা লিখতে চাইলে কিভাবে লিখবে, যে ইফ ম্যানিপুলেটেড উইদার ক্যাটাগরিজ অফ দ্য স্টাডি ফ্যাক্টর আর র্যান্ডমলি অ্যালোকেটেড, দ্যাট ইজ র্যান্ডমাইজড টু অল সাবজেক্টস। আচ্ছা, অর্থাৎ যাদের উপর আমরা এক্সপেরিমেন্ট চালিয়েছি, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে র্যান্ডমলি আমি অ্যালোকেশনটা র্যান্ডমলি করেছি কিনা। ঠিক আছে, এটি হচ্ছে সেকেন্ড বেসিস হচ্ছে এপিডেমিওলজি রিসার্চ মেথডের। ঠিক আছে, ওই দুইটার বেসিসেরই যদি তোমরা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড হিসেবে লিখতে চাও, তাহলে একটা লিখতে পারো আর্টিফিশিয়াল ম্যানিপুলেশন, আর একটা হচ্ছে র্যান্ডম অ্যালোকেশন অথবা র্যান্ডমাইজেশন। আর যদি তোমরা লাইন দিয়ে লিখতে চাও, তাহলে লিখতে পারো যে 1 নাম্বার হচ্ছে প্রথমটা হচ্ছে উইদার দ্য স্টাডি ফ্যাক্টর ইজ আর্টিফিশিয়ালি ম্যানিপুলেটেড বাই ইনভেস্টিগেটর অর আদার্স, আর দ্বিতীয় যে হচ্ছে যেটার উপর বেস করে হচ্ছে এপিডেমিওলজি রিসার্চ মেথড গুলো এসছে, 2 নাম্বারটা হচ্ছে যে ইফ ম্যানিপুলেটেড উইদার ক্যাটাগরিজ অফ দ্য স্টাডি ফ্যাক্টর আর র্যান্ডমলি অ্যালোকেটেড, দ্যাট ইজ র্যান্ডমাইজড টু অল সাবজেক্টস। ওকে, তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস গুলো। তো মূলত আমাদের হচ্ছে প্রথম দুইটা লেকচার এবং তৃতীয় লেকচারের অনলাইন ক্লাসের আমার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লেকচারের প্রথম কিছু অংশ, প্রথম অংশটা বেসিস পর্যন্ত। ঠিক আছে, এই প্রথম দুইটা এবং তৃতীয় লেকচার প্রথম অংশ, এই পুরো অংশটুকুর উপরে হচ্ছে যা কিছু হচ্ছে আরো কিছু পড়ার প্রয়োজন বলে আমার মনে হয়েছে, সেগুলোই হচ্ছে আমি আজকের ক্লাস তোমাদের আলোচনা করেছি বা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই হচ্ছে। সামনের দিন হচ্ছে তোমাদের আরো কিছু এক্সটেনশন পড়াশোনা এক্সটেনশন নিয়ে যে 3 নাম্বার যে হচ্ছে ক্লাসটা অনলাইন ক্লাসটা ছিল, 3 নাম্বার থেকে পরবর্তী আর কিছু ক্লাসের হচ্ছে আরো যদি কিছু এক্সটেনশন বা হচ্ছে হয়তো আমি তোমাদেরকে যে ক্লাসগুলো যখন নিয়েছি হয়তো কিছু কিওয়ার্ড দিয়ে জাস্ট মৌখিক ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, হয়তো অতটা ডিটেল লিখে দিইনি বা এরকম হয়তো কিছু জিনিস হয়তো ছিল, সেগুলোর হচ্ছে একটু এক্সটেনশন করে হচ্ছে তোমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে আবার পড়াবো। তো আর হচ্ছে আর আরেকটা বলেছি যেটা যে কোশ্চেনের উপর আলোচনা সেটাও থাকবে, চেষ্টা করবো আমি আলোচনা করে দেওয়ার। তো হচ্ছে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
ধন্যবাদ সবাইকে।